আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আবার চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও আমার থাম্বনেল অথবা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেসিন পরিষ্কার। আমাদের বাসায় অনেকেরই বাসায় কিন্তু দুইটা তিনটা করে বেসিন থাকে, সবগুলো বেসিন কিন্তু সবসময় ব্যবহার করা হয় না। আর বেসিন দীর্ঘদিন ব্যবহার করা না হলে সে বেসিন কিন্তু জঘন্য একটা দাগ পড়ে যায়। ঠিক আমার বেসিনটা যেমন হয়েছে, এই বেসিনটা আমি একদমই ব্যবহার করি না, এখানে কিন্তু খুবই কঠিন দাগ পড়ে গিয়েছে। আর এই দাগটা আমি খুব সহজে পরিষ্কার করে দেখাবো। আর যে কোনো বেসিনে কিন্তু যে দাগটাই পড়ুক না কেন, সেটা কিন্তু পানি থেকে হয়, পানির দাগটা কিন্তু বেশি কঠিন হয়ে পড়ে। এখন যেটা করতে হবে, এখানে আমি ব্লিচিং পাউডার দিব। এখানে আমি 1 চামচের মতো ব্লিচিং পাউডার নিয়ে নিয়েছি। ব্লিচিং পাউডারটা আমি পুরো বেসিনে ছিটিয়ে দিচ্ছি, যেখানে যেখানে দাগ পরিমাণ অনেক বেশি সেখানে আমি ব্লিচিং পাউডারটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার পুরো বেসিনে কিন্তু পাউডারটা ছিটিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এখানে আমি লবণ ব্যবহার করব। আর লবণ কিন্তু ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে খুবই খুবই কাজ করে। আর লবণের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দেবো, আমার একটু স্কিপ হয়ে গিয়েছে, আমি 2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। তাই পুরো বেসিনে কিন্তু ব্লিচিং পাউডারের পরে লবণও ছিটিয়ে দিয়েছি। আর এটা ছিটিয়ে দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব, বেশি না, জাস্ট হালকা একটু পানি দিয়ে দিব। আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে আমি কিছু সময় রেখে দিব। বেশি সময় রাখতে হবে না, 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। এটা রেখে দিলে কিন্তু ময়লা পরিষ্কার করা আরও বেশি সহজ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি। এখানে আমি একটা থালা বাসন পরিষ্কার করার যে স্ক্রাবারটা আছে, এটা আমি থালা বাসন পরিষ্কার করার ক্ষেত্রে একদমই ব্যবহার করি না। এটা আমি এরকম যে কোনো কিছু ক্লিন করার কাজে এটা ব্যবহার করে থাকি। এরকম একটা স্ক্রাবার নিয়ে নেবেন, নিয়ে এভাবে আলতো করে ঘষা দিয়ে দিবেন। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কত আলতোভাবে ঘষা দিচ্ছি এবং ময়লাগুলো কত সহজে উঠে যাচ্ছে। তো বেসিনটা ঘষি না প্রায় শেষের দিকে, এখন আমি নর্মাল পানিতে আপনাদের ক্লিন করে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। আর আমার হাতের দিকে লক্ষ্য করে হয়তো বুঝতে পেরেছেন আমি কত আলতোভাবে এটা ঘষা দিয়েছি। আর আমার এই টিপস যদি পুরোপুরি ফলো করেন, আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, কয়েক মিনিটের মতো যত কঠিন দাগই হোক না কেন পরিষ্কার করে নিতে পারবেন। যারা আমার ভিডিওটা প্রথম থেকে এখন পর্যন্ত দেখছে, শুধু তারাই বুঝতে পারবেন আমার বেসিনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর প্রথমে যখন দেখিয়েছিলাম তখন কতটা ময়লা ছিল। আর একটু উপদেশ দিয়ে দেই, যে কোনো বেসিন ব্যবহার না করলেও সপ্তাহে অন্তত পক্ষে 3 থেকে 4 বার পরিষ্কার করে রাখবেন, তাহলে আর কঠিন দাগ পড়বে না। আশা করি আমার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।